ক্লাস প্রশিক্ষণ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। আজকে আপনাদেরকে একটি ওয়ালম্যাট তৈরি করে দেখাবো এবং এই ওয়ালম্যাটটি তৈরি করতে আমাদের কি কি উপাদানের প্রয়োজন পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ওয়ালম্যাটটি আমি অনেক আগেই তৈরি করেছিলাম, আমার চ্যানেলে এই ওয়ালম্যাট নিয়ে একটি প্রোমো ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি এই ওয়ালম্যাটটি তৈরি করে দেখানোর জন্য। তো পুতির কাজ প্রশিক্ষণ কোর্সে আমি বেশ কিছু ভালো ভালো আইটেম অ্যাড করেছি, যার মধ্যে এটিও একটি। পরবর্তীতেও আপনাদের জন্য রয়েছে বেশ চমকপ্রদ আরও কিছু আইটেম। আশা করি এখনকার আইটেমগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পুতির কাজ প্রশিক্ষণ কোর্সের এটি হলো আমার 10 নম্বর পর্ব। যারা পুতির কাজ প্রশিক্ষণ কোর্সে নতুন জয়েন করেছেন তারা আমাদের প্রথম পর্বগুলো দেখে নেবেন, সেখানে ধাপে ধাপে অনেক কাজ দেখানো হয়েছে যা দেখে পুতির কাজগুলো বুঝতে পারবেন ও শিখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলো আর মিস হবে না। ওয়ালম্যাট তৈরি করতে আমাদের যা যা উপাদান এগুলো হচ্ছে 6 নম্বর গোলাপি রঙের মুক্তা পুঁতি। এই পুঁতিগুলো আমার লাগবে 60 গ্রামের মতো। বাজারে এই পুঁতিগুলোর খুচরা মূল্য পড়বে 50 থেকে 60 টাকায় 100 গ্রাম। এগুলো হচ্ছে 6 নম্বর সবুজ রঙের মুক্তা পুঁতি, এই পুঁতিগুলো আমার লাগবে 50 গ্রামের মতো। এই পুঁতিগুলোও একই দামে পেয়ে যাবে। এগুলো হচ্ছে আনারস পাতা, এই পাতাগুলো লাগবে আমার 30 পিস 20 গ্রামের মতো। বাজারে এগুলো পিস হিসেবেও কিনতে পাওয়া যায়, আবার গ্রাম হিসেবেও কিনতে পাওয়া যায়। এগুলোও খুচরা মূল্য পড়বে 50 থেকে 60 টাকা 100 গ্রাম। এটা হচ্ছে 50 নম্বর অক্ষতা, বাজারে এগুলো আটি হিসেবে কিনতে পাওয়া যায়, প্রতি আটি খুচরা মূল্য পড়বে 15 থেকে 30 টাকার মতো। তো এই ছিল উপাদান, এখন আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি আটি থেকে 70 সেন্টিমিটার সুতা বের করে নিচ্ছি। আমি সুতার দুইটি মাথা দিয়ে এই কাজ করব, উপরের মাথা এবং নিচের মাথা। দুই হাতে আমি দুটি মাথা ধরে নিব। তো প্রথমে আমি বাম হাতে সুতার মাথায় 6টি সবুজ পুঁতি পরে নিচ্ছি। ছয়টি সবুজ পুঁতি দিয়ে আমি উপরের এক পুঁতিতে সুতার যে নিচের মাথাটি আছে সেটি আমি ডান হাতে ধরে ডান দিক থেকে বাম দিকে পরে দেব, তো এটাকে ক্রস করা বলে। এখন আমি দুইটি সুতার মাথা সমান করে ধরে সবগুলো পুঁতিকে একত্রে সুতার মাঝ বরাবর নিয়ে আমি একটি 6-এর ফুলের বন্ধনী তৈরি করলাম। তো এখান থেকে আমি কাজটা শুরু করব। তো দেখেন যে পুঁতিতে ক্রস করেছি সেই পুঁতিতে সুতা রয়েছে। এখন আমি সেই পুঁতিটাকে কমন রেখে দুইটি সুতার মাথা আবারও সমান করে ধরে নিচ্ছি। এবার আমি দুইটি সুতার মাথায় দুইটি দুইটি 4টি পুঁতি ভরে নিচ্ছি। চারটি পুঁতি দিয়ে মাঝখানে এক পুঁতি দিয়ে আমি ক্রস করে নিচ্ছি। তো আবারও দ্বিতীয় ফুলটাকেও প্রথম ফুলের কাছে নিয়ে আসলাম। দেখেন ক্রস করা পুঁতিতে আবারও সুতা রয়েছে, সেই পুঁতিটাকে কমন রেখে আবারও সুতার মাথায় দুইটি দুইটি 4টি করে পুঁতি ভরে নিচ্ছি। আমি দুইটি সুতার মাথায় দুইটি দুইটি করে পুঁতি ভরছি আর মাঝখানে এক পুঁতি দিয়ে ক্রস করে নিচ্ছি। এইভাবে করে আমি এই লাইনে 17টি ঘর করে নিচ্ছি।
এখানে আমি 17টি গড় করে নিয়েছি, এখন আমি 18 নম্বর গড়টি করব। তার জন্য আমি সুতার এক পাশে 5টি পুঁতি ভরে নেব। আমি বাম হাতে সুতায় একসাথে 5টি পুঁতি ভরে নিচ্ছি। এই গড়টি করলে আমার সুতাটি সামনের দিকে ঘুরে যাবে দ্বিতীয় লাইন করার জন্য। তো 18 নম্বর গড়টি হয়ে গেলে আমার প্রথম লাইনটি কমপ্লিট হবে, তারপর আমি দ্বিতীয় লাইন করব। তো এখানে 5 পুঁতি দিয়ে 1 পুঁতিতে ক্রস করে দিলাম। তো দেখেন সুতাটি আমার ঘুরে গেল, এখন আমি এখান থেকে দ্বিতীয় লাইন শুরু করব। তো দ্বিতীয় লাইনটি হবে আমার 2.6 ফুট। তো দেখেন সুতার উপরে দিকে যে বাম হাতে সুতাটি ধরে রেখেছি সেই সুতাটিতে পুঁতি দেব, আর ডান পাশের যে সুতাটি আছে সেই সুতা দিয়ে আমি 2.6 ফুলের পাশাপাশি 2টি পুঁতি কমন নিয়ে নেব। তো প্রথমে আমি ডান হাতে সুতা দিয়ে 2টি পাশাপাশি পুঁতি কমন নিয়ে নিলাম। এখান থেকে কমনটা শুরু করতে হবে 2.6 ফুলের পাশাপাশি 2 পুঁতি দিয়ে। 1.6 ফুলের 2 পুঁতি কমন নিলে কিন্তু হবে না, 2.6 ফুলের 2টি পুঁতি কমন নিতে হবে। তো এখন আমি বাম হাতে রক সুতায় 4টি পুঁতি ভরে নিচ্ছি। পুঁতি দিয়ে 1 পুঁতিতে ক্রস করে দিচ্ছি। দ্বিতীয় লাইনের প্রথম ফুলটি হয়ে গেল। তো আমি নিচের দিকে সুতা দিয়ে নিচ থেকে মানে প্রথম লাইন থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি। ছয়ের ফুলের উপরের দিকে যে সুতাটি আছে সেই সুতায় আমি নতুন 3টি পুঁতি ভরে নিচ্ছি। তিন পুঁতি দিয়ে 1 পুঁতিতে ক্রস করে নিলাম। তো আবারও সামনে থেকে নিচের দিকে সুতা দিয়ে 2 পুঁতি কমন নেব। ছয়ের ফুলের উপর দিকে যে সুতাটি আছে সেই সুতায় নতুন 3 পুঁতি ভরে নিব। এক পুঁতিতে ক্রস করে দিব। তো এভাবে করেই আমি 2 পুঁতি কমন নিয়ে 6-এর ফুল দিয়ে এই লাইনটি করে নিচ্ছি। এখানে আমি 16টি গড় করে নিয়েছি, এখন 17 নম্বর গড়টি করব আর সুতাটা ঘুরিয়ে নেব তৃতীয় লাইন করার জন্য। তো লাস্ট 2টি পুঁতি আমি কমন নিচ্ছি। কমন নিয়ে আমি কমনের সুতায় এখন 3টি পুঁতি ভরে নেব। এখন কিন্তু আমি নিচের দিকে সুতায় কমন নেওয়া যে সুতাটি আছে সেই সুতায় আমি 3টি পুঁতি ভরে নিচ্ছি, আর উপর দিকে সুতা দিয়ে ক্রস করে নিচ্ছি। তো এখন আমার সুতাটি উপরে চলে আসছে তৃতীয় লাইন করার জন্য। এখন আমি তৃতীয় লাইন শুরু করছি। তো তৃতীয় লাইন শুরুটাও ঠিক দ্বিতীয় লাইনের শুরুটার মতোই হবে, নিচ থেকে 2 পুঁতি কমন যাবে, নতুন 4 পুঁতি দিয়ে প্রথম গড়টি শুরু হবে। বামদিকে সুতায় আমি নতুন 4টি পুঁতি ভরে নিচ্ছি। চার পুঁতি
পুঁতি দিয়ে এক পুঁতিতেই ক্রস করে নিলাম। তো আবারও নিচের দিকে সুতা দিয়ে নিচ থেকে দুই পুঁতি কমন নেব আর উপরে সুতায় ভরে দেব তিন পুঁতি। তিন পুঁতি দিয়ে আমি এক পুঁতিতে ক্রস করে নিচ্ছি। তো এভাবে করে আমি এই লাইনে 15টি ঘর করে 16 নাম্বার ঘরে সুতা ঘুরিয়ে নেব। এইরকম করে আমি আরো 60টি লাইন করে নিচ্ছি। তো আমি এখানে 60টি লাইন করে নিয়েছি। প্রথম লাইনে ছিল 18 ঘর, দ্বিতীয় লাইনে 17, তৃতীয় লাইনে 16, চতুর্থ লাইনে 15, পঞ্চম লাইনে 14, ষষ্ঠ লাইনে 13 এবং সপ্তম লাইনে আমার 12টি ঘর রয়েছে। এখন আমি ফুলের জন্য উপরের দিকে লাইন করে নেব। তো এইখান থেকে আমি প্রথম ফুলটি বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ফুলের দুইটি পাশাপাশি পুঁতি কমন নেব। প্রথম ঘরটি বাদ দিয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ঘরের পাশাপাশি দুইটি পুঁতি কমন নিয়েছি। দুইটি সুতা সমান করে ধরে টেনে সমান করে নিচ্ছি। সমান করে আমি চারটি পুঁতি ভরে নিচ্ছি। তো এইখানে দুইটি সবুজ পুঁতি, একটি গোলাপি ও একটি সবুজ পুঁতি দিয়ে সবুজ পুঁতিতে ক্রস করে নিচ্ছি। মোট পুঁতি নিয়েছি 4টি। প্রথম ফুলটি হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় ফুল করার জন্য নিচ থেকে দুইটি পুঁতি কমন নিচ্ছি। উপরে সুতায় ভরে নিচ্ছি তিনটি পুঁতি। এখানে আমি প্রথম নেব দুইটি গোলাপি পুঁতি, তারপর একটি সবুজ পুঁতি দিয়ে সবুজ পুঁতিতে ক্রস করে নেব। দ্বিতীয় ঘরটিও হয়ে গেল। এখন আমি তৃতীয় ঘর করার জন্য নিচ থেকে দুই পুঁতি কমন নিচ্ছি। উপরের সুতায় আমি একটি গোলাপি পুঁতি এবং দুইটি সবুজ পুঁতি পরে নেব। এখন আমি সবুজ পুঁতিতে ক্রস করে নিলাম। তো আবারও নিচের দিক থেকে দুইটি পুঁতি কমন নেব। এবার আমি উপরের সুতায় একটি সবুজ, একটি গোলাপি ও আবার একটি সবুজ পুঁতি পরে নেব। তো এখন আমি আবারও দুই পুঁতি নিচ থেকে কমন নিচ্ছি। কমন নিয়ে আবারও উপরের সুতায় দুইটি গোলাপি পুঁতি ও একটি সবুজ পুঁতি দিয়ে সবুজ পুঁতিতে ক্রস করে নিচ্ছি। এরকম করে আমার প্রথম যে 4টি উপরে গোলাপি পুঁতি ছিল ঠিক সেই রকমই এখানেও আমার 4টি উপরে গোলাপি পুঁতি থাকবে। তো এখানে 3টি গোলাপি পুঁতি চলে আসছে, তার জন্য আমার এই লাইনটাতে 1টি গোলাপি আর 2টি সবুজ দিয়ে এই লাইনটি শেষ করছি। তো এইখানেও দেখেন 3টি ঘরের উপরে মাঝখানে 4টি গোলাপি পুঁতি আসছে, তারপর আবারও 3টি ঘরের মাঝখানে 4টি গোলাপি পুঁতি আসছে। তো এইরকম ভাবে আমার এই লাইনটা সবগুলো ঘরেই করে নিতে হবে।
তো এই লাইনের প্রায় সবগুলো ঘরেই করে নিয়েছি, একটি ঘর বাকি রেখেছি। তো এই লাইনটা আবারো আমি বলে দিচ্ছি, তো এইখানে প্রতি তিন লাইনের উপরে মাঝখানে চারটি করে গোলাপি পুঁতি পড়ছে, এরকম করে আমার গোলাপি পুঁতির শাড়ি হচ্ছে। তো এখানে চারটি শাড়ি কমপ্লিট হয়েছে, লাস্ট শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, আর একটি পুঁতি যাবে গোলাপি পুঁতি। দুই পুঁতি কমন নিয়ে এখন আমি কমনে সুতায় ভরে দেব দুইটি সবুজ পুঁতি ও একটি গোলাপি পুঁতি। গোলাপি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। তো এই লাইনটি কমপ্লিট। দুই পাশে আমার দুইটি ঘর ফাঁকা রেখে মাঝখানে আমি 16টি ঘরের উপর নতুন লাইনটি করেছি। দুই পাশে আমি দেড় লাইন বাকি রেখে এখানে আমি উপরে 15টি ঘর করে নিয়েছি। তো 15 ঘরের উপর এখন আমি আবারও 14টি ঘর করে নেব। তো প্রথমে আমার দেখেন গোলাপি পুঁতিতে সুতা রয়েছে, তো সেইখান থেকে আরেকটি গোলাপি পুঁতি কমন নিয়েছি। দুইটি ছয়ের ফুলের পাশাপাশি দুইটি পুঁতি কমন নিয়েছি। এখন আমি চারটি গোলাপি পুঁতি ভরে নেব। চারটি গোলাপি পুঁতি দিয়ে এক পুঁতিতে ক্রস করে দিলাম। উপরের লাইনে যে চারটি করে গোলাপি পুঁতি আছে সেই গোলাপি পুঁতির উপরে দুইটি করে গোলাপি ফুল হবে। তো আবারও দুইটি গোলাপি পুঁতি কমন নিচ্ছি, আর এইখানে আমি আবারও তিনটি গোলাপি পুঁতি ভরে নিচ্ছি। চারটি পুঁতি কমন নিয়ে দুইটি ফুল হলো। তো এখন আমি দুইটি সবুজ পুঁতি কমন নিচ্ছি। মাঝখানে দুইটি সবুজ পুঁতি কমন নিয়ে এইখানে আমি ভরে নেব দুইটি সবুজ পুঁতি ও একটি গোলাপি পুঁতি। দেখেন এখানে আমি দুইটি সবুজ পুঁতি কমন নিয়ে দুইটি সবুজ পুঁতি ও একটি গোলাপি পুঁতি দিয়ে গোলাপি পুঁতিতে ক্রস করেছি। এখন দুইটির নিচ থেকে দুইটি গোলাপি পুঁতি কমন নিচ্ছি, আর উপরে সুতায় ভরে নিচ্ছি তিনটি গোলাপি পুঁতি। এখানেও আমার তিনটি গোলাপি পুঁতি যাবে। ঠিক এরকম ভাবে আমি এই লাইনটা করে নেব। আবার যখন সবুজ পুঁতি আমি কমন নেব তখন ভরে দেব। তো এখানে আমি আবারও সবুজ পুঁতিটি কমন নিয়ে গড়টা দেখিয়ে দিচ্ছি। দুইটি সবুজ পুঁতি কমন নিলাম, আর এখানে দুইটি সবুজ পুঁতি দিয়ে একটি গোলাপি পুঁতি দিয়ে গোলাপি পুঁতিতে ক্রস করে নিচ্ছি। তো এরকম করে আমি এই লাইনটি করে নিচ্ছি। তো এই লাইনটি শেষ, এখন আমি তার উপরে আরেকটি লাইন করছি। তো এই লাইনটি করলেই আমার একটি ফুলের শাড়ির লাইন হয়ে যাবে। এই লাইন থেকে আমি উপরে দুইটি গোলাপি পুঁতি কমন নিয়ে নতুন চারটি গোলাপি পুঁতি আমি বাম হাতে সুতায় ভরে নিচ্ছি। ক্রস করে নিচ্ছি। তো এখানে একটি ফুল কমপ্লিট হয়ে গেল। তো আবারও আমি একটি গোলাপি পুঁতি ও একটি সবুজ পুঁতি কমন নিচ্ছি। নিচে সুতা দিয়ে নিচ থেকে দুইটি পুঁতি কমন নিয়েছি, একটি গোলাপি ও একটি সবুজ, আর উপরে সুতায় ভরে নিচ্ছি তিনটি সবুজ পুঁতি।
তিনটি সবুজ পুঁতি দিয়ে একটি সবুজ পুঁতিতে ক্রস করে নিলাম। তো এখন আমি আবারো একটি সবুজ পুঁতি ও একটি গোলাপি পুঁতি কমন নিচ্ছি। উপরের সুতায় ভরে দিচ্ছি দুইটি সবুজ পুঁতি ও একটি গোলাপি পুঁতি। এখন আমি গোলাপি পুঁতিতে ক্রস করে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে নিচে সুতা দিয়ে দুইটি গোলাপি পুঁতি কমন নেব। আর উপরের সুতায় ভরে নেব তিনটি গোলাপি পুঁতি। নিচে সুতা দিয়ে একটি গোলাপি পুঁতিতে ক্রস করে নিচ্ছি। তো এই লাইনে দ্বিতীয় ফুলটিও আমার কমপ্লিট হয়ে গেল। তো মাঝখানে সবুজ পুঁতি কমন নিয়ে আমি এখানে মাঝখানে দুইটি ফুলের মাঝখানে যে সবুজ পুঁতির ঘরগুলো করেছি ঠিক এইরকম ভাবে আমি এই লাইনে সবুজ পুঁতির ঘর এবং গোলাপি পুঁতির উপরে যেভাবে আমি গোলাপি পুঁতির ঘর করেছি ঠিক সেরকম গোলাপি পুঁতি দিয়ে গোলাপের ঘরগুলো করে নেব। তো এই লাইনটি করার পর আমি উপরে ঠিক একইভাবে আমি দ্বিতীয় ফুলের সারি, তৃতীয় ফুলের সারি তিন লাইন, চতুর্থ ফুলের সারি তিন লাইন এবং পঞ্চম ফুলের সারি তিন লাইন করে নিচ্ছি। এখানে আমি প্রায় সবগুলো ফুলের সারিয়েই কমপ্লিট করে নিয়েছি। পাঁচ নম্বর শাড়িটা বাকি রয়েছে, লাস্ট একটি ঘর। তো এটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথম যে তিনটি লাইন দিয়ে একটি ফুলের শাড়ি তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক সেই রকমভাবে আমি বাকি ফুলের শাড়িগুলো করে নিয়েছি। তো এখন আমি পাঁচ নম্বর শাড়িটা কমপ্লিট করছি। দেখেন এখানে আমি দুইটি ছয়ের ফুলের পাশাপাশি দুইটি পুঁতি আমি কমন নিয়েছি। দেখেন মাঝখানে উপরে চারটি পুঁতির মাঝখানের যে দুইটি পুঁতি আছে সেই দুইটি পুঁতি আমি কমন নিয়েছি। এখন আমি দুইটি সুতা সমান করে আমি নতুন চারটি পুঁতি ভরে নেব। তার জন্য আমি দুইটি সুতায় আমি প্রথমে দুইটি দুইটি করে পুঁতি ভরে নিচ্ছি। প্রথমে আমি দুইটি সুতায় দুইটি ডান পাশের সুতায় একটি পুঁতি দিয়েছি, ডান পাশের সুতায় একটি পুঁতি দিয়েছি আর লাস্ট দুইটি পুঁতি নিয়ে আমি দুইটি পুঁতিতে একসাথে ক্রস করে নিয়েছি। এখানে আমার দুই পুঁতিতে একসাথে ক্রস করা আছে। তো দেখেন এখানে আমি দুই পুঁতিতে একসাথে ক্রস করে নিয়েছি। এখন আমি সবুজ পুঁতি দিয়ে এখানে একটি রিং তৈরি করে নিচ্ছি। অলমেটটি যে কোনো জায়গায় ঝুলানোর জন্য আমি এখানে একটি রিং তৈরি করে নিচ্ছি। আমি এখানে সবুজ পুঁতি দিয়ে রিং তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলাপি পুঁতি দিয়েও রিং তৈরি করে নিতে পারেন। তো আমি একটি সুতার মাথায় কয়েকটি সবুজ পুঁতি ভরে নিচ্ছি। আট থেকে দশটির মতো আমি সবুজ পুঁতি ভরে নিয়েছি। এখন আমি দুইটি সুতা গিট দিয়ে নিচ্ছি। তো ভালো করে গিট দিয়ে তারপর আমি বাড়তি সুতাটুকু পুঁতির ভেতর রিংয়ের পুঁতির ভেতর গেঁথে তারপর কেটে নেব। আপনারা চাইলে ফুলের পুঁতির ভেতরও ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কাটতে পারেন। এখানে গিটের সাথে কখনোই সুতা কাটবেন না, তাহলে এটি যে কোনো সময় খুলে আসতে পারে। সুতাটা যতটা সম্ভব ততটা ঘুরিয়ে তারপর কেটে নেবেন। তো
ওয়ালমেটের বেসটা তৈরি হয়ে গেল এখন আমি এইটাতে ফুল পাতা সেট করব তো দেখেন এখানে আমি অফলাইনে ওয়ালমেটের একটি শাড়িতে আমি ফুল এবং পাতা সেট করে নিয়েছি আমি এই ফুল পাতা কিভাবে সেট করেছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথম শাড়িটি আমি কমপ্লিট করেছি ঠিক সেইভাবে আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শাড়ি কমপ্লিট করব তো আমি এখানে আপনাদের একটি ফুল দেখিয়ে দিচ্ছি আমি এই ফুলগুলো আলাদা আলাদা করে নিয়েছি আলাদা আলাদা সুতা নিয়ে আলাদা করে করে নিয়েছি এক সুতা দিয়ে করিনি তো এখানে যে কয়টি ফুল দেখতে পাচ্ছেন সবগুলোই আলাদা সুতা দিয়ে করা তো আমি এখানে তৃতীয় শাড়ির একটি ফুল আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে ছোট করে 20 সেমি লম্বা করে এক টুকরা সুতা কেটে নিলাম এখন আমি কর্নার থেকে দেখেন তৃতীয় শাড়ির প্রথম ফুলের কর্নারের দুইটি পুঁতি আমি কোমর নিলাম নিচ থেকে কোমর নিয়ে তিন পুঁতি দিয়ে আমি এখানে তিনটি গোলাপি পুঁতি দিয়ে এক পুঁতি দিয়ে ক্রস করে এখানে দুই কোমরে একটি পাঁচের ফুল করে নিলাম এখন আবার সামনের দিকে দুইটি পুঁতি কোমর নিচ্ছি আমি এখানে শুধু গোলাপি পুঁতিই কোমর নিব এবং গোলাপি করেই করব সবুজ পুঁতিতে হাত দেব না তো এখানে আমি উপরের সুতায় বলে নিচ্ছি দুই পুঁতি দুই পুঁতি নিয়ে এক পুঁতিকে ক্রস করে দিচ্ছি তো এখানে দুইটি দুই কমানে পাঁচের ফুল হয়ে গেল আবারও আমি নিচ থেকে দুই পুঁতি কমান নিচ্ছি আর উপরের সুতায় ভরে নিচ্ছি দুইটি গোলাপি পুঁতি এক পুঁতিতে ক্রস করে দিল তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে দুইটি করে পুঁতি কমা নিচ্ছি আর একটি করে পাঁচের ফুল তৈরি করছি তো ডান দিক থেকে আবার ঘুরিয়ে দুই পুঁতি কমা নিলাম আর উপরের সুতায় দুই পুঁতি ভরে নিলাম ভরে নিয়ে এক পুঁতিতে ক্রস করে দিয়েছি তো আবারও দুই পুঁতি কমা নিচ্ছি এখানে আরেকটি গড় হয়ে গেল এটা হলো আমার পাঁচ নাম্বার গড় এখন লাস্ট আর দুইটি পুঁতি এখানে বাকি রয়েছে তো লাস্ট দুইটি পুঁতি কমন নিয়ে প্রথম যে পাঁচের ফুলটি করেছি তার সাইডের পুঁতি দিয়ে সুতাটাকে উপরে তুলে নিচ্ছি দেখেন প্রথম যে পাঁচের ফুলটি করেছি কমন নেওয়া সুতাটি সেই পাঁচের ফুলের সাইডের এক পুঁতি দিয়ে উপরে তুলে নিয়েছি এখন আমার দুইটি সুতাই উপরে আছে এখন আমি নতুন একটি পুঁতি দিয়ে ক্রস করে নিচ্ছি তো লাস্ট পাঁচের ফুলটাও হয়ে গেল তো এইখানে আমার ছয়টি পাঁচের ফুল হয়েছে দুই কমানে পাঁচের ফুল আমি ফুলের চারপাশে ঘুরিয়ে দুই কমানে পাঁচের ফুলটা গোলা করে নিয়েছি এখন আমি উপরের যে ছয়টি পুঁতি দেখতে পাচ্ছেন সেই ছয়টি পুঁতির ভেতর দিয়ে সুতাগুলোকে আবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে একটি কর্নারে নিয়ে আসলাম বাম পাশের কর্নারে তো এইখানে এখন আমি দুইটি সুতা পাশাপাশি দুইটি সুতা আছে এখন আমি গিট দিয়ে নিচ্ছি তো গিট দিয়ে নিলাম এখন মাঝখানে আমি একটি গোলাপি পুঁতি ভরে দিয়ে সোজা তিন পুঁতি দিয়ে আবারও সামনের দিকে নিয়ে আসব তো মাঝখান থেকে পুঁতিটা দিয়ে আমি সোজা তিন পুঁতির মাঝখান দিয়ে আবারও ছয় পুঁতির মাঝ বরাবর দিয়ে তিন পুঁতি দিয়ে ঘুরিয়ে সুতাটাকে সামনের দিকে নিয়ে আসব তো দেখেন দুইটি সুতা এখন দুইটি কর্নারে আছে একটি বাম পাশের কর্নারে এবং একটি ডান পাশের কর্নারে এখন আমি পাঁচের ফুলের নিচের দিকে যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলো দিয়ে আমি দুইটি সুতার নিচের দিকে নামিয়ে নেব তো বাম পাশের সুতা এবং ডান পাশের সুতা নামিয়ে নিয়েছি এখন আমি পাতা সেট করব তো এইখানে আমি দুইটি আনারস পাতা ও একটি সবুজ পুঁতি নিয়েছি তো প্রথমে আমি একটি পাতা ভরে নিচ্ছি তারপর একটি পুঁতি তারপরে আবার একটি পাতা
তো এখন আমি বাম পাশে সুতাটি দিয়ে দুইটি সুতা একসাথে গিট দিয়ে নেচ্ছি তো দেখেন এখানে বুটা এবং পাতা তৈরি হয়ে গেল তো এখন আমি বাড়তি সুতা গিটের সাথে না কেটে বরাবরের মতোই পুঁতির ভিতর গেঁথে তারপর কেটে নেচ্ছি দেখেন বাকি সুতা কেটে নিয়েছি তো আমি এই রকম করে বাকি ঘরগুলোও করে নেচ্ছি আপনারা চাইলে এখানে প্রথম লাইনে ফুল বসাতে পারেন দ্বিতীয় লাইন খালি রাখতে পারেন তৃতীয় লাইনে ফুল বসাতে পারেন আবার চতুর্থ লাইন খালি রেখে পঞ্চম লাইনে ফুল বসাতে পারেন আবার চাইলে ফুলটাই কমপ্লিট করতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা আমি এই ওয়ালনেটে গুলো ঘরেই ফুল এবং পাতা সেট করে দিয়েছি আমার এরকম আরেকটি ওয়ালমেট করেছি তো সেই ওয়ালমেটে আমি ফুল বসিয়েছি দুইটি লাইনে এবং ফুল পাতা বসিয়েছি তিনটি সারিতে তিনটি লাইনের সারিতে আমি ফুল পাতা দিয়েছি দুইটি সারি মাঝখানে আমি পাতা বাদ দিয়েই করেছি পাতা এবং বুটা বাদ দিয়ে তো আপনাদের যেটি পছন্দ হয় সেটাই করতে পারেন এইখানে দেখেন আমার এই ওয়ালমেটে একটা বাজ দেওয়া আছে তো এইটাতে যদি আপনারা বাজ দিতে চান তাহলে এখানে কর্নার থেকে আপনারা এটাকে বাঁকা করে এখানে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন তো দুইটি পাশেই এভাবে তিন ঘর পর পর বাঁকা করে এভাবে দুই হাতে চেপে ধরে তো নিচের দিক থেকে একটি সুতা নিয়ে বেঁধে দিলেই এইরকম একটি ফুলের তোড়া তৈরি হয়ে যাবে তো আমি একটি বাঁকা করে রেখেছি তাই এটি আমি সুজায় রাখলাম এটাকে আমি বাঁকা করছি না তো তৈরি হয়ে গেল আমার পুঁতির অনমেট এই ছিল আমাদের ওয়ালমেট নিয়ে পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সের 10 নম্বর পর্ব আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই ধরনের ওয়ালমেট তৈরি করতে পারবেন যদি ওয়ালমেট তৈরি করতে আপনাদের কোন ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন তাহলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তো পুঁতির কাজ প্রশিক্ষণ কোর্সের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায়